প্রায় 2 বছরের লম্বা জার্নি এই ছবিটা, এখনো শেষ হয়নি, পোস্ট প্রোডাকশনের কাজ এখনো চলছে, কিন্তু 2020 অক্টোবর সেখান থেকে কাজ করা শুরু হয়েছে, 2019-এর অক্টোবরে তার নামটা, এবং তারপরে আজকে 2019-এর অক্টোবর, আজকে 2021-এর এপ্রিলে এসে আমরা প্রথমবার ছবির ভিজুয়ালস দেখতে পাচ্ছি। এবং ইন ওয়ে কেন টিজার লঞ্চ PXL-এ হচ্ছে, আমরা তো দেখে এসেছি টিজার ট্রেলার সেগুলো তো ডিজিটালি ছাড়া হয়, সবসময় তাই হয়, কিন্তু এক্ষেত্রে PXL কেন, এটা বলার একমাত্র কারণ আজকে যেখানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সত্যি একটা বিপন্ন অবস্থায় রয়েছে কোভিডের জন্য এবং পারিপার্শ্বিক সিচুয়েশনের জন্য, সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় গোলন্দাজের তরফ থেকে অন বিহাফ অফ দ্য এন্টায়ার SDF অ্যান্ড এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, দিস ইজ আ ন্যাশনাল স্টেটমেন্ট দ্যাট উই স্ট্যান্ড ইন সলিডারিটি নেক্সট টু দ্য থিয়েটার্স। গোলন্দাজ ইজ ফর হিস্ট্রি, এন্ড সেই জন্য তার প্রথম ভিজুয়াল শুড গো অ্যান্ড গেট প্লেড অন বিগ স্ক্রিন অ্যান্ড দ্য বিগেস্ট স্ক্রিন অন দ্য সিটি PXL। ছবিটা দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষের ডেডিকেশন কোন পর্যায়ে যেতে পারে। ফর হিম টু ডু দিস বিগার দ্য বস, এই ছবিতে এক অসাধারণ আঙ্গিক যোগ করেছে অনির্বাণ, এবং সেই আঙ্গিকটা ছাড়াও কিন্তু এই ছবি পূর্ণ হয় না। অনির্বাণ, অনির্বাণ আজ ভার্গব, এবং যেভাবে অনির্বাণের লুক নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছি পুরো ছবি জুড়ে, আমার ধারণা অনির্বাণকে আমি সম্পূর্ণ অন্য রূপে আপনারা সকলে দেখতে পাবেন। দেবকে নিয়ে এই ছবিতে আমি যত কথা বলবো আমি জানি তার পুরোটাই কমই হবে, কারণ নিজেকে ট্রান্সফর্ম করার থেকে শুরু করে এইরকম ফিজিক্যালি ডিফিকাল্ট একখানা ছবি, ওর যে কতবার চোট লেগেছে ওদের নিজে ভুলে গেছে, এবং একবারের জন্য কিন্তু বলেনি যে আমি পারছি না। এই ছবিটা অন্তত যারা নিউ কামার্স তাদের জন্য অন্তত দেখা উচিত, মানে আমি ওদের সাথে থেকেছি 2 বছর ঘর করেছি আমি, অসম্ভব অসম্ভব ট্যালেন্টেড অ্যাক্টার্স, মানে আমি জানি না হয়তো দেব অনিবারের নামে হয়তো ওরা কোথাও একটু পিছনে চলে যাবে, বাট ওরা অতটাই খেটেছে ছবিটার জন্য, মানে বলে বোঝাতে পারবো, মানে যদি কোনো ডিরেক্টর বা যদি কোনো প্রডিউসার যদি কোনো কাস্টিংয়ের জন্য খুঁজে থাকে, তো আই উইল রিকোয়েস্ট দ্যাট অন্তত এই ছবিটা কাস্টিংয়ের জন্য এই ট্যালেন্টের জন্য দেখা উচিত যে ওরা কতটা পরিশ্রম করেছে। এই টিজার দেখে তো বোঝাই যাচ্ছে যে কি গ্র্যান্ড স্কেলে ছবিটা হয়েছে, বানানো হয়েছে, ধ্রুবদা বলছিলেন সবার পরিশ্রমের কথা। আমার মনে হয় গোলন্দাজ একটা ঐতিহাসিক ছবি শুধু এই কারণে নয় যে ঐতিহাসিক চরিত্র নিয়ে করা হয়েছে এবং একটা পিরিয়ড ফিল্ম, এই কারণে ঐতিহাসিক যে এই করোনা অতিমারী মহামারীর পর যখন সারা ভারতবর্ষে সিনেমা যাকে বলা যেতে পারে ধুঁকছে, বড় পর্দা ধুঁকছে, লোকজন আসতে চাইছেন না খুব একটা বা একটা ভয় পাচ্ছেন, আমার ধারণা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলা ছবির ক্ষেত্রে না, সারা ভারতবর্ষের সিনেমার নিরিখেই গোলন্দাজ একটা মাইল ফলক সেট করবে যে কোথাও বা দর্শককে সিনেমা হলে টিভি নিয়ে আসার জন্য। ওদের পরিশ্রমটা আমি দেখেছি নিজের চোখের সামনে, হোপফুলি সবার খুব ভালো লাগবে বড় পর্দায় দেখে, কেউ আর কি এটা মানে আমার তো মনে হয় না দেখে কেউ বুঝতে পারবে বলে যে এতখানি কষ্ট করেছে, আমরা শুধু বলে রাখছি আমি মনে করি থিয়েটার সিনেমা দুটোই টিকে থাকে কোলাবোরেশনের, ঠিক আছে, ফলত আমি আই এম কোলাবোরেটর, গিয়ে যে কোনো ছবিতেই আমি তাই, এরকম একটা বড়ো প্রজেক্টে বড়ো কাজে একটা ছোটো অংশ হয়েও যদি আমি কিছু ছাপ ফেলতে পারি সেইটা তো সবসময় একজন অভিনেতার খুব ইচ্ছে থাকে,
হবে, চরিত্র ছোট হলেও অংশ ছোট হলে সে কতটা ছাপবে, সেই জায়গা থেকেই এই ছবির অংশ। আর আমি স্পয়লার ছাড়া আর একটা জিনিস জানার খুব ইচ্ছা, যখন আমি টিজারটা দেখে মনে হচ্ছিল এটা বাঙালি আনার কথা তো বলবে, কালচারের কথা বলবে, কোথাও কি রাজনৈতিক অ্যাঙ্গেলও থাকবে? অবশ্যই বাংলার ইতিহাস নিয়ে কথা বলতে আসছে এবং যেখানে ব্রিটিশ শাসন চলছে এবং বাংলার মানুষরা তাদের সাথে লড়ছে, তো ডেফিনেটলি দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ফাইট। সবসময় এই এখনকার রাজনীতির ডিসকোর্সেই আসতে হবে তা না, কিন্তু ডেফিনেটলি ইট ওয়াজ এ পলিটিক্যাল হিস্ট্রি অলসো, তাই না? ধ্রুবকে ডাকি, ভালো তো আসি, আমি ভাবিনি কেন আসে, বাট হয়তো আমার পরিশ্রমটা হয়তো ওদের ভালো লাগে বা কোথাও যেন আমি ডেডিকেটলি কাজ করি এবং হয়তো সেই জায়গাটা এখন ধরে রাখতে পেরেছি, কে বড় ক্যানভাস হলে বা এরকম ধরনের চরিত্র হলে কে দেবকে ভালো মানাবে, কোনো বাঙালির চরিত্র হলে সেটাও দেবকে বেশি ভালো মানাবে, এবং আমি এই চেষ্টাটা চালিয়ে যাব এবং আগামী 10-15-20 বছর বাংলা যদি বড় ক্যানভাসের ছবি হয় চেষ্টা করবো দেবী যেন হয়। দাদা, বাংলাতে যে কারণেই হোক, বাংলাতে যে কারণেই হোক, ভিএফএক্সের কাজ এখন অবধি আমরা খুব একটা ভালো দেখি না, বলুন না যে ভিএফএক্সের কাজ রয়েছে এবং সেখানে তুমি অবশ্যই শুটিংয়ের অভিনয় করেছো, ককপিটে ভিএফএক্সের কাজ বেশি ছিল, চ্যাম্পে আমার সবকটা ছবিতে ভিএফএক্স, আমি ভিএফএক্সে প্রচুর কাজ করি। আচ্ছা, এবারে 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 প্রশ্ন হচ্ছে আমার এটাই যে যেটা অডিয়েন্স শুটিংয়ে দেখে সেটা শুটিং করার সময় তোমরা একেবারেই দেখতে পারো না, এটা অ্যাজ অ্যান অ্যাক্টর কতটা বেশি চ্যালেঞ্জ? এখন এখন ইজি হয়ে যায়, এখন অনেক লোক ছবি করে করে একটা অভ্যেস তৈরি হয়েই গেছে, বাট গ্রাফিক্স দ্য ফিউচার, মানে যদি বলো যে কম্পিউটার গ্রাফিক্স গোয়িং টু বি দ্য ফিউচার, বিদেশ তো এখন পুরোটাই গ্রাফিক্স ওরিয়েন্টেড হয়ে গেছে, সাউথ এখন খুব বেশি গ্রাফিক ওরিয়েন্টেড হয়ে গেছে, বাংলায় ডেফিনেটলি আমি আমার ছবিগুলো অনেক বেশি গ্রাফিক্স ওরিয়েন্টেড বা এই ধরনের ক্যানভাসে, বাট গোলন্দাজ ইজ অলসো ভেরি মানে গ্রাফিক্স ওরিয়েন্টেড ছবি, অনেকগুলো জায়গাকে আমরা রিক্রিয়েট করেছি গ্রাফিক্সের মাধ্যমে, তো ইয়ে আমরা চেষ্টা করছি, বাট দর্শকদেরও আসা উচিত, ছবিটা দেখা উচিত, কারণ গ্রাফিক্সের ছবিগুলো খুব এক্সপেন্সিভ হয়, সেই টাকাটা যদি ফেরত আসে তো ওয়াই নট।